আগামী আট তারিখ স্বামী বিবেকানন্দ ময়দানে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য রবিবার এই কর্মসূচি নিয়ে বিজেপি নির্বাচনী কার্যালয়ে এক প্রস্তুতি বৈঠক করা হয় প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং সম্বিত পাত্রসহ প্রতিমা ভৌমিক আর দলের সমস্ত বিধায়ক এবং বিধায়িকারা শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা উপস্থিত থাকবেন বলে জানান রাজীব ভট্টাচার্য আপনাদের মাধ্যমে জানাতে চাই যে গত মার্চ রেজাল্টের পর আমাদের যে মন্ত্রিসভা আগামী আটই মার্চ আমাদের মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগরতলার স্বামী বিবেকানন্দ যে ময়দান সেই ময়দানে সেই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি আমাদের গৃহমন্ত্রী অমিত ভাই শাহজি এবং আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডাজি উক্ত সভাতে উপস্থিত থাকবেন আমরা এই প্রস্তুতি বৈঠক আট তারিখের প্রস্তুতি বৈঠকের জন্য আজকে সকলকে আমরা এখানে আমন্ত্রণ করেছি তো এই বিশেষ বৈঠক আমরা শুধু প্রস্তুতির জন্য ডেকেছি আপনাদের মাধ্যমে আমি আবারও আমার সমস্ত রাজ্যে বিজেপির পুনরায় ঐতিহাসিক বিজয়ে অবদান রাখার জন্য দলের দেবতুল্য সমস্ত কর্মকর্তাদের অভিনন্দন জানান প্রদেশ বিজেপি সভাপতি রবিবারের এই প্রস্তুতি বৈঠকে বিজেপির মণ্ডল নেতৃত্ব এবং জেলা স্তরের বিশিষ্ট সাংগঠনিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন রিপোর্ট আর নিউজ